মশিউর রহমান রাঙা জাতীয় পার্টির সাবেক মহাসচিব, পরবর্তীতে হয়েছিলেন প্রেসিডিয়াম সদস্য। গত মাসে দলের সব পদ থেকে রাঙাকে অব্যাহতি দিয়েছিল জাতীয় পার্টি। এবার বিরোধী দলীয় চিফ হুইপের পদ থেকেও রাঙাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতা ও গত ৮ অক্টোবর প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথ সভার সিদ্ধান্ত অনুযায়ী মশিউর রহমান রাঙাকে প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হল। ১৯৫৮ সালের ২২ জুলাই রংপুর জেলার সদর উপজেলার দক্ষিণ গুপ্তপাড়ায় জন্মগ্রহণ করেন রাঙা। শিক্ষা জীবনে তিনি বিকম ডিগ্রি অর্জন করেছেন। পড়ালেখা শেষ করে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত হন। পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি রাঙা। রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন রাঙা। বর্তমানে রংপুর এক আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য তিনি। ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন রাঙা। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙাকে দলের মহাসচিব করেছিলেন। ২০২০ সালের ২৬ জুলাই পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯ সালে তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়। পদ হারানোর বিষয়ে রাঙা বলেন, দলের চেয়ারম্যান এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন। সংসদে চিফ হুইপ রাখা না রাখার ব্যাপারে দল উনাকে ক্ষমতা দেয় নাই। এই সিদ্ধান্ত নিতে পারেন শুধু রওশন এরশাদ। বিরোধী দলীয় নেতা রওশনের সঙ্গে কথা হয়েছে দাবি করে রাঙা জানান, এসব বিষয়ে আগামী ২-১ দিনের মধ্যে তার অবস্থান তুলে ধরবেন তিনি। রাঙা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদপন্থী বলে আলোচনা আছে। তার সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের পন্থীদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। এর আগে ১৫ সেপ্টেম্বর দলীয় সব পদ থেকে অব্যাহতি পাওয়ার একদিন পর রাঙা সংবাদ সম্মেলনে বলেছিলেন, দল যদি গণতান্ত্রিকভাবে না চান তাহলে সেই দলে তিনিও থাকতে চান না। সাদাকালো নিউজ।